এখনো যদি এখনো যদি অপশন থাকে আমরা তো আসি না, আবার তো আসতেই পারে যে কোনো সময় অপশন, এমন আপারও যদি আবার মন ভেঙে যায় ওনার সাথে, হতেই তো পারে না, আমার আসলে ব্যাড লাক। আমি তো তার মেয়েকে দেখছি অলরেডি, আমি চিন্তা করছি না, জামাই তো সাথেই থাকে, রিক্স নেওয়া যাবে না। পরের বার পূর্ণিমার স্বামী হতে চায় বাপ্পি চৌধুরী, বলেন পরের বার পূর্ণিমার স্বামী হওয়ার চান্স মিস করতে চায় না। এবার পূর্ণিমার তৃতীয় বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন নায়ক বাপ্পি চৌধুরী। পূর্ণিমার তৃতীয় বিয়ে নিয়ে শোবিজ অঙ্গন এখনও উত্তাপ। পূর্ণিমার বিয়েতে অনেকেরই মন ভেঙেছে, মন ভেঙেছে নায়ক বাপ্পি চৌধুরীরও। সেই খবর মিডিয়াতে প্রচারও হয়েছে। পূর্ণিমার বিয়ের খবর শোনার পর আফসোস করেছেন বাপ্পি চৌধুরী। বাপ্পি বলেন, এমন কিছু যে ঘটবে আমি কখনোই সেটা কল্পনা করিনি। পূর্ণিমার স্বামী আছে, সন্তান আছে, কখনোই বুঝতে পারিনি যে তাদের মধ্যে সমস্যা চলছে। যদি বুঝতে পারতাম তাহলে 3 বছর আগেই পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দিতাম। তার স্বামী আছে, সন্তান আছে দেখে কখনো চান্স নিতে চাইনি। বাপ্পি বলেন, পূর্ণিমার বিয়ের খবর শোনার পর তিনি খুবই কষ্ট পেয়েছেন। কষ্টে তিনি আসিফের বিরহের গান শুনেছেন। তবে বাপ্পি ভীষণ আশাবাদী পরের বার পূর্ণিমার স্বামী হওয়ার জন্য। বাপ্পি বলেন, এই বিয়েও তো নাও টিকতে পারে, পরের বার আমি চান্সে থাকতে চাই, চান্স মিস করতে চাই না। বাপ্পি বলেন, এই সংসারেও তো পূর্ণিমার মন ভেঙে যেতে পারে, পরের বার পূর্ণিমার স্বামী হওয়ার জন্য আমি আশায় রইলাম। বাপ্পি জানান পূর্ণিমা তার অনেক আগের থেকেই ক্রাশ, পূর্ণিমাকে কতটা পছন্দ করেন সেটা বলে বোঝানো সম্ভব না। পূর্ণিমার মনের মাঝে তুমি সিনেমাটি বেশ কয়েকবার তিনি দেখেছেন, আর তখন থেকেই পূর্ণিমাকে তার ভালো লাগে। দ্বিতীয় স্বামীর সাথে পূর্ণিমার কখনোই মনের মিল হয়নি, তাই স্বামীকে ডিভোর্স দিয়েছেন। সেই সংসারে পূর্ণিমার একটি মেয়ে আছে।